হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্দিরাস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের এই ভিডিওটার সামনে মানে ফার্স্ট পোর্শনটা তোমরা দেখে একটু বুঝতে পারছো যে কী করতে চলেছি আমরা দুজনে। তো লেট স্টার্ট। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি উইকে একবার কিভাবে আমার পুরো ঘরটা একদম ডিপ ক্লিন করি, কারণ সারা সপ্তাহ শনি স্কুল থাকে তো আমার টাইম একদম হয়ই না। তো আজ ফ্রাইডে আর ওর স্যাটারডে ছুটি থাকে, তো আমি ফ্রাইডে নাইটটাকে একটু কাজে লাগাই আর কি, যাতে ওর হোমওয়ার্কটাও করতে হয় না, ওকে একটু ফ্রি দিয়ে দিই। আবার স্যাটারডেতে ওর যেসব হোমওয়ার্ক থাকে মানডের সব আমি করিয়ে দিই। তো আজকে আমার ঘরটা পুরো মেশাপ হয়ে পড়ে আছে, মারাত্মক অবস্থা। তো সেই জন্য তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে নিই যে আমার রুমটা আমি কিভাবে উইকে একবার মানে এমনি ক্লিন তো হয়ই, উইকে একবার মানে প্রপার ক্লিন করি। এই যে আপাতত সিনু ঘুম থেকে উঠেছিল, তো আর ক্লিন করা হয়নি আমার। এখানটায় যে সৈকত এখানে কাজ করে, এখানটার অবস্থা দেখতে পাচ্ছো তো, এইগুলো পুরো কোণগুলোতে ময়লায় ভর্তি। তো প্রথমে আমি করব কি, আগে ওই যে জানলাটা কাভার দেওয়া আছে ওই জানলাটা ওপেন করে ওর চারিদিকে ধুলো পড়েছে তো ওটা আগে ক্লিন করব। চটপট স্টার্ট করে দিই আমাদের ক্লিনিং। তো জানলায় ধুলোটা তোমরা দেখতে পাচ্ছ যে কি হারে পড়েছে, কারণ সত্যি আমার উইকে প্রত্যেক দিন সামান্যতম ক্লিন করা হয়, কারণ সিনু স্কুল থাকে, ওদের দিতে যাওয়া আনতে যাওয়া একটু চাপেরই বিষয় থাকে, তো করে উঠতে পারি না। তো আমি জানলাগুলো ক্লিন করার জন্য ইউজ করি ন্যাপকিন, যেগুলোতে তাড়াতাড়ি হাতগুলো চলে যায় বা ভালো করে ক্লিন করা যায়। তো আমরা একটা অনলাইন থেকে কম দামি ন্যাপকিন ইউজ কিনে সেটাকে ইউজ করি। তো আমার জানলাটা ক্লিন হয়ে গেছে পুরোটাই, এবার নেক্সট স্টেপে যাব আমি নেক্সট জায়গাটা করতে। সিনুর এই টেবিলটা পুরো ম্যাসআপ হয়ে পড়ে আছে, তো এটাকে আমি চটপট পরিষ্কার করে নেব নিয়ে, কারণ আমার আজকে অনেক অনেকটা পরিষ্কার করা বাকি আছে, দুটো রুম বাইরেটা, জানি না সবটা কমপ্লিট করতে পারবো কি না, তবুও চেষ্টা করছি। তো আমি সিনুকে এগুলো দেখিয়ে দেখি কোনটা দরকার কোনটা দরকার নেই বলে ফেলে দিয়েছি সবই। তো এদিকে আমার ক্লিনিং প্রায় কমপ্লিট এখানটার, দেখতে পাচ্ছ তোমরা। তো এবার শুধু আমরা এখন এই বিছানাটা বেড কভারটা চেঞ্জ করবো, কারণ প্রচন্ড গন্দগি হয়ে গেছে। তাই আমার একটা দোয়েমন আছে, একটা রিনকন আছে, ওই যে আমার বালিশে পয়ানা আছে। তো এই ধুলোটা পরিষ্কার করার পর আমি বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নেবো, আর তাই জন্য আমার হেল্পিং হ্যান্ড হয়েছে আমার ডটার, যে আমার সব কিছুতে হেল্প করে। তো আমি এবার ঘরটা পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে সেটা পরিষ্কার করে নেব, খাটের নিচে থেকেই শুরু করব। তো এইভাবেই আমি খাটের নিচে আস্তে আস্তে ঢুকে আর কি পরিষ্কার করি উইকে একবার, বা কোনো সময় যদি টাইম পাই তো দুবারও করে নিই, সেটা খুব কম হয়। তোমরা নিশ্চয় এটা ভাবছো যে ঢুকে তো পড়লো, যা করে বেরোবো কী করে, কিন্তু যাই হোক পড়কে হাঁকে বেরোতেই পারি আর কি চেষ্টা করলে। তো খানিকক্ষণ ওখানে আটকেই পড়েছিলাম, তারপরে আস্তে আস্তে শরীরটাকে টেনে বার করলাম। তো ওখানে খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর, ঘুমানোর পর বুঝলাম যে ওখানটা থাকার ঠিক যোগ্য না। আমার মেয়ে বাইরে ফোন নিয়ে বসে আছে যে মা কখন বেরোবে, ও ভাবছে মা ওখানে সেটেলডই হয়ে গেছে। তো শেষ পর্যন্ত ওর কথা ভেবে আর ঘরের কাজ করার কাজগুলো কমপ্লিট করতে হবে এটা ভেবে আমি আমার আধা নিদ্রাতে বেরিয়ে এলাম ওখান থেকে। দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে আমার সাথে এই ধুলো ময়লাগুলোকে বের করে আনার চেষ্টা করছি আমি। তো শেষ পর্যন্ত আমি এইটাকে একটু পরিষ্কার করে খাটের নিচেটাকে তারপরে আস্তে আস্তে বেরিয়ে এলাম। যদিও আমার একটু কষ্টও হয়েছিল ভীষণ, কি এইভাবে বেন্ড হয়ে থাকাটা সত্যি খুব কষ্ট দেয়, কিন্তু কিছু করার নেই, ঘর পরিষ্কার করতে গেলে তো এইটুকু আমাদের করতেই হবে। ঠিক আছে, সেটা একটু কাজে কাজ হলে সেটাই হেল্প করবো তো মা, যাতে না মাথা ধুয়ে যায় দেখে। তো ঘর ক্লিন 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 মানে ওই যাই হোক আর ক্লিন করার পর এবার বাড়ি রান্নাঘরে, রান্নাঘরের ম্যাসাপ বুঝতেই পারছো মারাত্মক হয়ে আছে। তো এবার আমি চটপট রান্নাঘরের দেওয়াল থেকে মানে
তালিগুলো ভীষণ নোংরা হয়ে যায়, তেল ছিটে হয়ে যায়। তো প্রত্যেক দিনই আমি করি, কিন্তু উইকে একবার ওটাকে জাস্ট স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিই। যেমন এখানটাও করি, নাহলে তেল চিটচিটে ভাবটা থাকে। আমি এমনকি আমি ওপরে যে আমার অ্যাডজাস্ট ফ্যান আছে সেগুলোও পরিষ্কার। তো এবার আমার যে টিভির রুমটা আছে সেই রুমটা ক্লিন করব। তো এখানটা একটু বড় জায়গা, তো সেই জন্য একটু টাইম লাগবে। এখানটা আমার ফ্রিজ থাকে আমার, এখানটাতেও আমি সপ্তাহে দু একবার সব কিছু বার করি আর কি, এইগুলোকে আবার অ্যাডজাস্ট করে রাখি, কারণ এখানটা প্রচণ্ড ধুলো পড়ে, কারণ ঝাড় দেওয়া হয় না প্রত্যেক দিন। আর এটা হচ্ছে সিনুর দোলনা, তোমরা ভালো করেই জানো। তো এটাতেও এই সাইডগুলো পেছনগুলোতে ভীষণ ধুলো পড়েছিলো, তো ওইগুলোই ভালো করে ঝেড়ে দিয়ে পরিষ্কার করে দিলাম, যেহেতু বাচ্চা বসে সেহেতু। আর সিনুর ডাস্ট ধুলোতে একটু প্রবলেম আছে, তো ওটা আমাকে অবশ্যই পরিষ্কার করা ও পরিষ্কার রাখা আমার উচিত, কিন্তু করা হয়ে ওঠে না বারবারই, যেটা তোমাদের আমি বলছি। কারণ সবাই জানে বাচ্চাদের স্কুল থাকলে হোমওয়ার্ক থাকলে টাইম একদমই পেরে উঠি না। এবার টাইম এই বাইরের বারান্দাটা ক্লিন করার। তো এটা আমি আর রাত্রে টাইম পাইনি, করে উঠিনি, তো সকালবেলা আমি এটা পরিষ্কার করেছিলাম, কারণ সেদিনেই প্রায় দু ঘন্টা টাইম লেগেছিলো আর বেজে গেছিলো 12টা। তো সৈকত যেহেতু ছিল না, ও শোরুমে গেছিলো, তো আমার একটু রান্নার চাপটা কম থাকে, তো সেই জন্য আমি সেই দিনটা কাজে লাগাইছি যাতে আমার ক্লিনিং হয়ে যায়, আমরা দুজনে যাই হোক খেয়ে নিই আর কি, আমি আর সিনু। তো সকালে উঠে তো আমার প্রথম কাজ ছিল দুজনে। তুমি কি মানো, তুমি গরু নয়? তাহলে তুমি কি বলো? খুব ভালো। টাইম লাগার পরে কমপ্লিট হয়েছে আমার ক্লিনিং, কিন্তু এখনও কালকে এই যে ব্যালকনির বাইরে পুরো অংশটা বাকি আছে। সো টায়ার্ড আজকে, তাহলে আজকে করার ইচ্ছে ছিল, বাট পারলাম না। আজকের মতো তো আমার কাজ কমপ্লিট হয়েছে। তো আজকে আর কালকে মিলে আমার পুরো ঘরটা আমার ক্লিন হয়ে গেছে। তো এই ঘরটা ভীষণ ক্লিন হয়ে গেছে, তো এই ঘরটাও দারুণ দারুণ লাগছে। আমি নিজে ক্লিন করে আমি নিজেই অভিভূত হয়ে গেছি, আমার এত ভালো লাগছে। তো প্রত্যেকবারেই হই, তো সেই জন্যই এবারে তোমাদের সাথে আমি শেয়ার করলাম এটা, যাতে তোমরাও নিজেদের ঘরটা এভাবে সুন্দরভাবে ক্লিন রাখতে পারো। তো আমি আমার ক্লিন করার পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম, আর ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাইডে যে বেল আইকন আছে সেটা প্রেস করে দিও, যাতে আমার যে কোনো নতুন ভিডিওতে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর এভাবেই আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, টাটা, বাই বাই।